ভুনে বড় আশার ছিল যাব সোনা মদিনায়, ভুনে বড় আশার ছিল যাব সোনা মদিনায়, পাখি হলে ওরে যেতাম, পাখি হলে ওরে যেতাম ওই যে সোনার মদিনা। Oh,
चैया देखो पीछे देखे चैया देखो डूबे जाए तुर बहला रे कहुड़े गुनो भी मेरा जी दे जैया मेरा कहुड़े गुनो भी मेरा जी दे जैया दयाल प्रभु दीन मेरज दयाल प्रभु दीन मेरज मोमिनेर लगिया Shut up.
Allah,
মাঝে রোজা ছাইর না, মা বাবাকে ভুইল না, হাইরি না মাঝে রোজা ছাইর না, মা বাবাকে ভুইল না, হাইরে জান্নাত বাসি হইতে চাইরে, জান্নাত বাসি হইতে চাইরে, প্রার বরে করু সাধু الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل محمد لکھ کوٹی سلام جنائی ہمارے نور نبی جیر قدومی لکھ کوٹی سلام جنائی ہمارے زندہ نبی جیر قدومی সালামে পার করিবে কবর হাশর মিজানে محمد نبی کو اپنا ভালোবাসাই জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا مولانا محمد چلی ماں کے بھولتے پڑے ماں تو چلے کے بھولے نا বিপদের কান্দারি গো নবীজি তুমি আমাদেরকে ভুলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত আল্লাহর জিকির নবীর দরুদ পড়েন তারা দিবারাত আল্লাহুম্মা মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জারুসিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত মুয়াজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা আজকে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি কিসের আশায়? গুনাহ মাফের আশায়, আল্লাহর প্রিয় বান্দা। অনেকেই দুরুদ পড়ার সময় জবানটা বন্ধ রাখছেন, কেন ভাই? কষ্ট হয় দুরুদ পড়তে? না, যেই দুরুদ না পড়লে নামাজও কবুল হবে না। এই যে দেখেন রাস্তাঘাটে আনাচে কানাচে, শপিং মলে, সাউমনিতে, দোকানে, কোনো রেস্টুরেন্ট অথবা পথচারী, যারা কোলাহল পরিবেশ তৈরি করে নিজেদের মতো সেটাকে যতন করে গড়ে, ঠিক কিনা বলেন? এই কাজের জন্য কিন্তু আল্লাহ আপনাকে পাঠায়নি এবং আপনার জবান দিয়েছে, আপনি আপনার ইচ্ছে মতো কথা বলার জন্য নয়, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন উদ্দেশ্য নিয়ে। তার মধ্যে জবানটাকে কাজে লাগাতে হবে সর্বপ্রথম আল্লাহর জিকিরের মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। এটা আমি বলিনি, আমার আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা আপনার আমার প্রিয় নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, তিনি বলেছেন বন্ধু রে পৃথিবীর আমার উম্মত, যখন তোমরা জান্নাতের বাগানের কিনার দিয়ে আসা যাওয়া করো, জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের ফল কি গো? এবার আমার নবী বললেন, এই জান্নাতের বাগানের মধ্যে একটা অংশ হলো আজকের এই মাহফিল, ওই যে মসজিদ, জান্নাতের বাগানের ফল হলো আল্লাহর জিকির। মদিনাওয়ালার সাচ্চা উম্মত হিসাবে স্বীকৃতি পাওয়ার আশায় আমাদের আপন স্বজন যারা কবরে আছে, তাদের কবর আজাব যেন তারা মুক্তি পায় সেই প্রত্যাশায়, ঠিক না বে? ঠিক। আর জোরে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যদি আপনাদের আলোচনা শোনার ইচ্ছা থাকে তাহলে আমার বিশ্বাস, যেহেতু আপনারা এসেছেন, আমি এসেছি খালি মাঠ, মোটামুটি এখন যথেষ্ট উপস্থিতি আপনাদের এখানে এসেছেন এসেছেন, এদিক দিয়ে আটকায় দেন কোনোভাবে, কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতেছেন? যেহেতু আপনারা এসেছেন, আমি প্রথম তো এসে মনে করছি আপনাদের এদিকে সব মানুষ বড় লোক, কারুরই আল্লাহর প্রয়োজন নেই না, এখন দেখি না মোটামুটি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক আছে দেখা যায়। এই বাচ্চাদেরকে বলছি যে একটা কথা বলবা তাকে পাঁচটা বেদ দেওয়া হবে, কয়টা? এখানে কিন্তু মুরব্বীরা আছে, যে একটা কথা বলবে বেদ কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। পাঁচটা একদম কাঁচা জালি বেদ দিয়ে। আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যদি কিছু মনে না করেন, আপনারা সবাই আমার আমার দিকে এসে, সামনের দিকে এসে সবাই একটু সুন্দর করে বসেন, আপনারা সামনের দিকে আগায় একবারে মৌমাছি যেভাবে মৌচাকে বসে ঠিক সেইভাবে আপনারা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসুন, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সামনের দিকে এসে বসুন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে বসার আদব। এই তো চমৎকার, সবাই আছেন,
পিছনটা খালি থাকুক, সমস্যা নাই। এই তো এবার একটু চমৎকার দেখা যায়, মানে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে একটু সামনের দিকে এসে বসুন। এটা হচ্ছে জান্নাতের বাগানের আদব এবং সৌন্দর্য। আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দর পছন্দ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কি সুন্দর, আল্লাহ সুন্দর পছন্দ করে। কিন্তু ওই সুন্দর আল্লাহ পছন্দ করেন না যে সুন্দরের মধ্যে থাকে অহংকার। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতেছেন? আপনাদের সকলার শুরু থেকেই আমার একটা চাওয়া থাকবে আপনাদের কাছে, সেই চাওয়াটা হলো সকলার জবান কিন্তু একদম বন্ধ রাখতে হবে। সকলার জবান কি করতে হবে? বন্ধ রাখতে হবে। পারবেন রাখতে ইনশাআল্লাহ সবাই? সকলার জবান বন্ধ রাখতে হবে। স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলার জবানকে বন্ধ রাখতে হবে। দুই নাম্বার কন্ডিশন হলো সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। স্টপ ইওর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সকলে আমার জবান আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আর জবানটাকে বন্ধ রাখবেন। যখন বলবো একটু জিকির করেন তখন করবেন। রাজি আছেন? কথা বলে না ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ।